ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত তানজুম ভাই, বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন এটা যে তাওহীদ জান্নাতে চাবি নাকি সলাত জান্নাতে চাবি। হাদিসের নম্বর দিয়ে আমাদেরকে জানিয়ে উপকৃত করবেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসসালামু আলা রসুলিল কারিম, আম্মাবাদ। সম্মানিত তাওহীদ ভাই, তানজুম ভাই, আসসালাতু মিফতাহুল জান্না, সলাত হল জান্নাতের চাবি। ওয়া মিফতাহু সলাত আল ওদু, এবং নামাজের বা সলাতের চাবি হলো ওদু। হাদিসটি তিরমিজিতে পাবেন, নম্বর 7 তোহারাতের অধ্যায় বা পবিত্রতার অধ্যায় পাবেন। এখন এখানে প্রশ্ন হলো যে তাওহীদ, সবার আগে তাওহীদ যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে তাহলে নামাজ পড়ে কাজ হবে না। যেমন মনে করেন, নামাজ পড়তে শর্ত হলো ইমানদার হতে হবে, অর্থাৎ ইমান গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি আবাদত করে, আবাদত কবুলের শর্তই হলো তিনটে। 1 নম্বরে ইমান থাকতে হবে, তার ইমান না থেকে নামাজ পড়লে কাজ হবে না। তো এই জন্য মুসলমান ব্যক্তি, মমিন ব্যক্তি হওয়ার পরে তাকে নামাজ পড়তে হবে, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 3, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেই তরিকা, যেই পদ্ধতি, যেই নিয়মে করছেন, সেই তরিকা পদ্ধতি নিয়ম অনুসারে হতে হবে। 3 শর্তে আবাদত বন্দেগী কবুলের গ্রহণযোগ্যতা রাখে। আর কোনো ব্যক্তির মধ্যে যদি তাওহিদ না থাকে, অর্থাৎ তাওহিদের বিপরীত হলো শিরক, শিরক যদি ডুবে যায় তখন নামাজ পড়েও সে জাহান্নামে চলে যাবে। দেখেন আল্লাহ কোরআন মাজিদে কত সুন্দর করে বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে কোনো ব্যক্তিকে আল্লাহ শিরক বাদ দিয়ে অন্য কিছু গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকি গুনাহ মাফ করবেন না। তার মানে কি, শিরক থাকলে সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সব কিছু বেনিশ হয়ে যাবে। শিরক এমন একটা কঠিন জিনিস, এই জন্য তাওহীদের সবার উপরে তার মন দিল একমাত্র খুলুসিয়াত আল্লাহর জন্য থেকে তারপরে নামাজ পড়বে, রোজা করবে, দান করবে, সদকা করবে, নামাজ পড়বে, দান করবে। তো তাওহীদ সবার উপরে, সবার উপরে স্থির থাকতে হবে, তাওহীদ শ্রেষ্ঠ থাকতে হবে, তাওহীদের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, তাওহীদকে মেনে নিয়ে তাওহীদের উপরে স্পষ্ট সুন্দর ধারণা থাকতে হবে। তাওহীদের থেকে কোনোভাবেই, কোনোভাবেই তাওহীদ থেকে বঞ্চিত হবে না বা বঞ্চিত থাকা যাবে না। তাই বলে তাওহীদ ঠিক করে, ইমান আমল ঠিক করে, বিশ্বাস ঠিক না করে যে নামাজ পড়বে না তা না। অর্থাৎ মুসলমান যে ব্যক্তি ইমানে শাহাদা দিয়েছে, গাওয়া দিয়েছে বা ইমান আনছে, মনে প্রাণে বিশ্বাস রাখবে, মুখ দিয়ে উচ্চারণ করবে, তারপরে এটাকে কাজে পরিণত করে দেওয়া হবে, সেটাই নামাজ। এই জন্য দেখেন ইসলামের ভিত্তি হলো 5টি, বুনিয়াল ইসলাম আলা খামসি, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বলে সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় রকম হলো ইসলামের যে নামাজ, অর্থাৎ ইসলামের পরপরে, ইসলাম গ্রহণের সাথে সাথে তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে, এটা একটা দুটো হাদিস দ্বারা নয়। এই জন্য আপনি কি বুঝাইতে চাইছেন হয়তো আমি এটাই বুঝতে পারছি যে, সুতরাং তাওহিদ আপনাকে তাওহিদ বাদ দিয়ে কেবাদত বন্দী করা যাবে না, নাকি এটা কি বুঝাইতে চাচ্ছেন এটাই। সুতরাং যদি কোনো ব্যক্তির মধ্যে তাওহিদ থাকতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, বা যে সমস্ত বিষয়ে আরও সম্পৃক্ত ইমান আনা দরকার, যে সমস্ত খুঁটিনাটি সকল বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেই সুন্দরভাবে আমল করতে হবে, শরীরের কোনো বিষয়ে অবজ্ঞা করা চলবে না, কোনো বিষয়ে বাদ দেওয়া চলবে না, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমরা যেন তাওহিদ রূপে থাকতে পারি, শিরক থেকে দূরে থাকতে পারি, সুন্নাহ রূপে থাকতে পারি, বেদাত থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাজা সাল্লাহ তালা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।